ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আপনারা অনেক দিন ধরেই বলছিলেন যে দাদা বড় বড় কিছু ইনভেস্টমেন্টের খবর আনো, আমাদের পশ্চিমবঙ্গে কি বড় কোনো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, বড় কোনো প্রোডাকশন ইউনিট খুলছে সেইটার বিষয়ে খবর নিয়ে আসো। এবং অনেকেই বলেছিলেন যে দাদা রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর যেটা তৈরি হচ্ছে পুরুলিয়াতে সেইটার বিষয়ে একটা ডিটেইলড আপডেট নিয়ে আসো। তো আজকে একটা দুর্দান্ত প্রগ্রেস হয়েছে, একটা নয় দুটো তিনটে চারটে অনেকগুলো প্রগ্রেস হয়েছে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোরে, আর বলতে পারি রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে, যেটাকে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী বলেও জানি। তো সেই আপডেটসগুলোর বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করে নেবো আজকের ভিডিওতে। আজকে অনেক কিছু জানতে পারবেন আপনারা, তো পুরো ভিডিওটা দেখে যাবেন। চলুন দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। 3,500 কোটি, 3,500 কোটি, 3,000 কোটি, মাই গড, 2,500 কোটি। ও আচ্ছা, আপনারা ভাবছেন যে আমি কি পড়ছি। এত বড় ইনভেস্টমেন্ট হচ্ছে এই জঙ্গল সুন্দরী কর্মনগরীতে, যেটাকে আমরা রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলেও জানতাম আগে। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা রঘুনাথপুরে হচ্ছে, যেটা পুরুলিয়ার আন্ডারে আসে। যে ইন্ডাস্ট্রিয়াল পার্কটা টোটাল এরিয়া হচ্ছে অ্যারাউন্ড 2,500 একর, 2,483 একর, এবং সেইখানে এতটা পোটেনশিয়াল রয়েছে যে সেইটা 70-72,000 crore rupees ইনভেস্টমেন্ট আনতে পারবে, এবং সেইরমটাই হচ্ছে। এবং সেইখান থেকে এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে সেইটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে অ্যারাউন্ড 1.5 লক্ষ মানুষদের ডিরেক্টলি চাকরি হবে সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা কিন্তু নর্মালি যে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলি হয় সেইরকম নয়। কেন? কারণ এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা আলাদা আলাদা জায়গায় পুরুলিয়ার রঘুনাথপুরে বিভিন্ন ছড়িয়ে রয়েছে, মেইনলি গড়পঞ্চকোট যে পাহাড়টি তার আশপাশে। এবং আপনাদেরকে একটা সুখবর দিয়ে রাখি যে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটির অলমোস্ট পুরো জমিগুলি সোল্ড আউট হয়ে গেছে, অলমোস্ট পুরো জমিগুলি নেওয়া হয়ে গেছে বিভিন্ন কোম্পানিজদের দ্বারা, এবং তাদের মধ্যে থেকে কয়েকটি কোম্পানি তো সেখানে কাজ আরম্ভ করে ফেলেছে। সবকিছু বলবো আপনাদেরকে, তার আগে শুনে রাখুন যে কোন কোন কোম্পানিজরা এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি নিয়েছে। ফার্স্ট হচ্ছে ইন্ডিয়াস থার্ড লার্জেস্ট সিমেন্ট ম্যানুফ্যাকচারার বাঙুর গ্রুপের আন্ডারে শ্রী সিমেন্ট, যারা এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি নিয়েছে এবং তারা তাদের প্ল্যান্ট তৈরি করার কাজ আরম্ভ করে ফেলেছে, যেটার পিকচার আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে তারা 5 metric tons এর একটা সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট, আর বলতে পারে সিমেন্ট প্ল্যান্ট তৈরি করছে, যেটিকে তৈরি করতে তারা 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট করছে, যেটার লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটার কারেন্ট পিকচার্স, কারেন্ট প্রোগ্রেস আপনারা সেই পিকচার্সগুলোও দেখতে পারেন। তো বুঝতে পারছেন যে সেইখানে শ্রী সিমেন্ট কতটা এগিয়ে গেছে তাদের প্ল্যান্টের কনস্ট্রাকশন নিয়ে, এবং আমরা নেক্সট ইয়ারের মধ্যেই তাদের প্ল্যান্টের ইনগ্রেশনও দেখতে পারবো। তারপরে চলে আসি সমস্ত স্টিল প্লেয়ার্সরা এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজেদের জায়গা নিয়েছে। ছোট ছোট স্টিল কোম্পানি নয়, বড় বড় স্টিল কোম্পানি, যেমনটা রশ্মি মেটালিক্স 800 একরের জায়গা নিয়েছে, যেমনটা ক্যাপ্টেন স্টিল সেখানে 300 একরের জায়গা নিয়েছে, তারপরে সুপার স্মেল্টার সেখানে জায়গা নিয়েছে, মাইথন স্টিল সেখানে জায়গা নিয়েছে, লাস্ট বাট নট দ্য লিস্ট যেখান থেকে সবচেয়ে বড় আপডেট এসে গেছে, যেটা হচ্ছে শ্যাম স্টিল ওয়ার্কস লিমিটেড, যারা রিসেন্টলি তাদের প্ল্যান্টটিকে ডেভেলপ করার জন্য এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সও পেয়ে গেছে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এবং তাদের প্ল্যান্টের কাজ খুব শীঘ্রই আরম্ভ হয়ে যেতে চলেছে। আর বলতে পারি আমি এই ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে আরম্ভ হয়েও গেছে হয়তো। তারা সেখানে জানেন ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট করছে, এবং তাদের প্ল্যান্টটি তৈরি করতে তারা কত টাকা ইনভেস্ট করবে জানেন? 3,500 কোটি টাকা, এবং সেইখান থেকে ডিরেক্টলি 8,000 মানুষদের এমপ্লয়মেন্ট হবে। সেটি তারা তৈরি করছে 100-200 একরে নয় বস, 600 একরে তৈরি করছে, এবং সেখানে এক্সপেক্ট করা যাচ্ছে যে আপকামিং 5 বছরের মধ্যে সেই প্ল্যান্টটি তারা রেডি করে ফেলবে এবং ইনগ্রেট করে দেবে। এবং আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, এই রশ্মি মেটালিক, শ্যাম স্টিল, যারা যারা বড় বড় ইনভেস্টমেন্ট করছে, সুপার স্মেল্টার্স, তাদের সকলের হেডকোয়ার্টার্স কিন্তু কলকাতাতেই রয়েছে কিংবা পশ্চিমবঙ্গেই রয়েছে। মানে ভাবতে পারছেন এত বড় বড় স্টিল প্লেয়ার্সরা পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে, এবং তারা কিন্তু এইটাও মাথায় রাখছে যে তাজপুর ডিপসি পোর্ট হয়ে গেলে তারা পশ্চিমবঙ্গ থেকে এক্সপোর্টটা আরও বাড়াতে পারবে। এবং আপনাদেরকে বলে রাখি ইনফরমেশনের জন্য, যেটা পরের ভিডিওতে আসবে, পশ্চিমবঙ্গ সরকার 6 খানা ইন্ডাস্ট্রিয়াল করিডোর নতুনভাবে অ্যানাউন্স করেছে, তো সেইটার বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, যে ইন্ডাস্ট্রিয়াল করিডোরসগুলি রঘুনাথপুরকে টাচ করে যাচ্ছে। মানে ভাবুন, রঘুনাথপুরটাকে মাথায় রাখা হচ্ছে এবং তার সাথে সাথে অমৃতসর কলকাতা যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হওয়ার কথা আছে সেইটাও কিন্তু রঘুনাথপুর হয়ে আসছে। তো বুঝতে পারছেন রোড কানেক্টিভিটি কোনো অসুবিধা হবে না, এবং সেখানে রেলওয়ে কানেক্টিভিটিও অ্যাজ ওয়েল খুব ভালো রয়েছে, তার সাথে সাথে এয়ার কানেক্টিভিটিও সেইটা পেয়ে যাচ্ছে, কারণ অন্ডাল এয়ারপোর্ট সেখান থেকে 1 কিলোমিটার জাস্ট দূরে রয়েছে। তো তার মানে বুঝতে পারছেন এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আর বলতে পারি এই যে লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হচ্ছে রঘুনাথপুরে,
সেইটা ডেভেলপ হয়ে গেলে অন্ডাল এয়ারপোর্টও কিন্তু বেনিফিটেড হবে এবং সেইটা হয়ে গেলে কিন্তু আসানসোল আবার ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে বুম হবে, কারণ এই জায়গাগুলি আসানসোল থেকে অনেকটা কাছাকাছি। যেখানে আসানসোল একটা স্ট্যাগনেন্ট পজিশনে চলে গেছিলো, বড় বড় ইন্ডাস্ট্রিজরা সেখানে আসছিল না, রাদার বলতে পারি বার্ন স্ট্যান্ডার্ড লিমিটেড, হিন্দুস্তান কেবলস সেইগুলি বন্ধ হয়ে গেছিলো, এই রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ কিন্তু আবার আসানসোলকে একটা প্রাণ ফিরিয়ে দেবে। এর সাথে সাথে রশ্মি মেটালিক, যেটারও হেডকোয়ার্টার্স কিন্তু কলকাতায়, সেইটা 800 একরে প্ল্যান্ট তৈরি করবে। মানে ভাবুন, 800 একরে যখন প্ল্যান্টটা তাদের তৈরি হবে তখন কি বিশাল এমপ্লয়মেন্ট না তারা সেখান থেকে ক্রিয়েট করবে। সো আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি যে রশ্মি মেটালিক্স অর বলতে পারি রশ্মি গ্রুপ কিন্তু খড়গপুরে বিশালভাবে প্রোডাকশন করে, বিশাল বিশাল প্ল্যান্ট রয়েছে তাদের যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাপে। এবং শুধু তাই নয়, তারা নতুন সেখানে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট তৈরি করছে 460 একরে। আমি এটার বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আপনারা যারা যারা দেখেননি আই বাটনের লিঙ্ক চলে এসেছে, গিয়ে দেখতে পারেন যে সেইখানে তারা কি বিশালভাবে জাগপুরের কাছে প্ল্যান্টটি তৈরি করছে। ফার্স্ট ফেজের কাজ তাদের অলরেডি তৈরি হচ্ছে যেমনটা ম্যাপে আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আসছে 250 একরে, এবং সেকেন্ড ফেজে তারা সেটিকে এক্সপ্যান্ড করবে আরও 210 একরের ওপরে। এবং তার সাথে সাথেই আপনারা এই খবরটিও পেলেন যে তারা পুরুলিয়াতেও এবার এক্সপ্যান্ড করছে, পুরুলিয়াতেও তারা ইনভেস্ট করবে 800 একরের ওপরে। এবং শুধু রশ্মি গ্রুপই নয়, এইখানে সাকাম্বারি গ্রুপ যারা আমাদের পশ্চিমবঙ্গ বেস্ট আরেকটি বড় প্লেয়ার, তারা রিসেন্টলি বিকাশ মেটাল এবং পাওয়ার লিমিটেডকে অ্যাকোয়ার করেছিল, যেই সাইটটিতে সাকাম্বারি গ্রুপ এক্সপ্যানশনের জন্য 3,500 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে, এবং সেটির জন্য রিসেন্টলি তারা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছে। হোপ সুন তারা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সটা পেয়ে গেলে তারা এক্সপ্যানশনটা করতে পারবে। এই মুহূর্তে তাদের প্ল্যানটি হচ্ছে এতটুকু, দেখতে পাচ্ছেন কি বিশাল তাদের মাস্টার প্ল্যান রয়েছে। সেই এরিয়ার যদি কথা বলা হয় তাহলে সেটাও 320 একরে তৈরি হচ্ছে, মানে বুঝতে পারছেন 300 একরের নিচে কোনো প্ল্যান্টই তৈরি হচ্ছে না। কি বিশাল বিশাল ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরীতে, যেটা পুরো রঘুনাথপুরের ভোল পাল্টে দেবে এবং সেটা দেখা দিতেও আরম্ভ করেছে। এই 2-3টে কোম্পানিজ তাদের কাজ আরম্ভ করার সাথে সাথেই আমি ম্যাপে দেখছিলাম যে সেইখানকার রোড ইনফ্রাস্ট্রাকচারের কাজ আরম্ভ হয়েছে, এবং আদ্রা যে জংশন স্টেশনটি সেইটারও রিডেভেলপমেন্ট অর বলতে পারি রিনোভেশনের কাজ আরম্ভ হয়ে গেছে, কারণ আদ্রা জংশনটাই একটা মেজর জংশন, মেজর রোল প্লে করবে জঙ্গল সুন্দরী কর্মনগরী পৌঁছানোর জন্য। আশা করছি আপনারা জানতে পেরেছেন, আপনারা এবার খুশি হয়েছেন যে পশ্চিমবঙ্গে এত বড় বড় ইনভেস্টমেন্ট হচ্ছে। আমি রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম যে খড়গপুরেও বড়োভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে, খড়গপুরে যেমনটা আমি একটা ইনভেস্টমেন্টের কথা বললাম রশ্মি মেটালিক্স, তার সাথে সাথে টাটা মেটালিক্সও রয়েছে সেখানে, এবং আমি আরও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম যে রামস্বরূপ ইন্ডাস্ট্রিজকে শ্যাম মেটালিক্স অ্যাকোয়ার করে নিয়েছিল। আপনাদেরকে বলি শ্যাম মেটালিক্স এবং শ্যাম স্টিল কিন্তু দুটো আলাদা আলাদা কোম্পানি, এবং দুটোই কিন্তু পশ্চিমবঙ্গ কলকাতা বেস্ট কোম্পানি। তো শ্যাম মেটালিক্স খড়গপুরে এন্ট্রি করে নিয়েছে, রামস্বরূপটিকে অ্যাকোয়ার করে সে তাদের প্ল্যান্টে কাজ আরম্ভ করে দিয়েছে এক্সপ্যানশনের অর বলতে পারি রিভাইভালের, এবং সেইটির বিষয়ে পুরো ডেডিকেটেড ভিডিও নিয়েছিলাম, আই বাটনের লিঙ্ক রয়েছে, ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, গিয়ে দেখতে পারেন। তার সাথে সাথে সুপার স্মেল্টার্স বলুন, ক্যাপ্টেন স্টিল বলুন, মাইথন স্টিল বলুন, তারা কত একর করে জায়গা নিয়েছে সেটা আপকামিং ডেজে আপডেট পেলে আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। হোপসো 5 বছরের মধ্যে রঘুনাথপুর একটা রেভলিউশন ক্রিয়েট করবে পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের ইকোনমিটিকে আরও বুস্ট দেবে রঘুনাথপুর। কেমন লাগলো আপনাদের এই খবরটি জেনে কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এই বিষয়ে আপনাদের কাছে আরও বেশি আপডেট থাকলে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করে যাবেন, এবং ইয়েস যত পারবেন শেয়ার করুন, আর তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান এইরকমই পশ্চিমবঙ্গের বিষয়ে ডেভেলপমেন্টাল নিউজ দেখার জন্য প্রতিদিন। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে, ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।